দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার তিতুবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে শাহিবাজারের শালবাতির গুলগুলো বাজার কেন হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দেবো আবার ভাই আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে নাবি কম্বোজ দেখছিলাম এখানে আবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে ভাই আমার ঢাকার ভাই আসছে হ্যাঁ কয়েকটা গরু কিনে বাসার হ্যাঁ প্যাকেজটা দিছি আর পাঁচটা মানে 10টা মিল করে নিব আর আচ্ছা আচ্ছা 10টা মিল করে দিবেন আচ্ছা ভাইয়ের জন্য ভাইয়ের জন্য ভাই 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 একটু দেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ঢাকা থেকে শাহাবুর ভাইকে পাইলেন কিভাবে আপনি অনলাইনে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে ভাই লোক হিসাবে কেমন আচ্ছা আমরা শেষ মুহূর্তে আবারও দেখবো আপনার সাথে আবারও কথা হবে কিনা কেনার সাথে সাইবাল বাচ্চা আমরা দেখছিলাম এখানে 68 বললাম কত চাইছে উনি না 82 82 চাইছে 68 বলছেন সাইবাল বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর মানে সাইবাল বাচ্চা শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম শক্তি সম্পন্ন সাইবাল বাচ্চা কত বলছে আর বাচ্চা আমরা দেখছিলাম ক্রসের মধ্যে এই ক্লাসের একটি বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চা কে বেড়ে দিয়ে বাচ্চা বাচ্চা কিনবে টাকাতে ৭৪ কত চাইছে উনি ৮২ হাই ভোল্টেজ ভোল্টেজে বেশ সুন্দর দেখছিলাম আমরা এখানে ভোল্টেজে বেশ সুন্দর দেখছিলাম এখানে সুন্দর মানে কোয়ালিটি ফুল আচ্ছা
আর কত বলছেন কত 140 কত চাইছেন উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয়টা হয়েছে চলুন আমি একটু দেখি দেখছিলাম এখানে চমৎকার একটি শার্ট কোয়ালিটি ফুল ষাট বাচ্চা আমরা দেখছিলাম চলছে কত বলছেন কত চাইছে উনি ছেষট্টি ষাট বাচ্চা আমরা দেখছিলাম দাম আদিম চলছে ষাট বাচ্চা দেখে শুনে চলছে আমরা দেখছিলাম সুন্দর কত বলছেন দুই কম বলছি ষাটের কত চাইছে উনি ৬৪ ৬৪ ষাট বাচ্চা আমদানি ভরপুর আজকে আমরা দেখছিলাম বাচ্চা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম চলছে কত বলছেন চাচা কত চাইছে পঞ্চাশ পার আচ্ছা দাদা আজকে ঢাকার খামার জন্য কিনতেছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বারটা বলেন তো একটু 01300 হ্যাঁ 171 হ্যাঁ 300 সেই নাম্বার যদি খুলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি আজকে কিছু একটু ফলো করবেন